আমাদের প্রতিটি সংগ্রামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের নেতাকর্মীরা যারা আত্মাহুতি দিয়েছেন, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন, আমি তাদের কথা স্মরণ করি। গণতন্ত্রের আন্দোলন, প্রতিটি আন্দোলনই সবথেকে বেশি শহীদের তালিকা যদি আমরা দেখি, সেখানে ছাত্রলীগের শহীদের তালিকাই আমরা দেখব। শুধু তাই না, 75-এর পর জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, তার প্রতিবাদ করতে যেয়ে একদিকে যেমন সেনাবাহিনী, বিমান বাহিনীর হাজার হাজার সৈনিক অফিসার, মুক্তিযুদ্ধ অফিসারদেরকে জিয়াউর রহমান নির্মমভাবে হত্যা করেছে, ঠিক একইভাবে ছাত্রলীগের নেতা সেই মফিজ বাবুসহ বহু নেতাকর্মীকে শুধু গুম করে নিয়ে গেছে, তাদের পরিবার লাশও পায়নি, এভাবে অত্যাচার নির্যাতন করেছে। বলতে গেলে প্রতিটি ক্ষেত্রেই আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়েছে আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা কর্মী, আমি তাদের তার মাগফিরাত কামনা করি। বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা। পুরনো ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, নিশ্চয়ই মনে আছে, খালেদা জিয়া হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে শিক্ষা দিতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আর এর প্রতিবাদে আমি ছাত্রদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছিলাম। আমাদের শক্তি জনগণ, আমাদের পেট্রোল বাহিনী লাগে না, কিন্তু ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে উপযুক্ত নাগরিক হবে, দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি ছাত্রলীগের কথা বলি, এই দলটি সবসময় গণমানুষের পাশে থাকে। আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রলীগের ছেলেপেলেদের। কোভিড-19 যখন বাবা মা, আত্মীয় স্বজন এই করোনা ভাইরাসে মৃত্যুবরণ করলে লাশ ফেলে চলে যায় বা আক্রান্ত হলে ফেলে দেয়, আমাদের ছাত্রলীগের ছেলেরা কিন্তু সেই সময় তাদের পাশে ছিল। শুধু ছাত্রলীগ না, আমাদের দলের সব নেতাকর্মীরাই, সেই সাথে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন তো ছিলই, কিন্তু রাজনৈতিক দল হিসেবে একমাত্র ছাত্রলীগই এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়েছে। কাফন, দাফন, চিকিৎসার ব্যবস্থা, তাদেরকে নিয়ে যাওয়া, অক্সিজেন দেওয়া, তাদের খাদ্যের ব্যবস্থা করা, প্রতিটি কাজে ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে তার জন্য এটা হচ্ছে মানবতার জন্য কাজ করা। কাজে ছাত্রলীগ জাতির পিতার হাতের সংগঠন, কাজে তারা ঠিক মানুষের পাশে তখন দাঁড়িয়েছে। তাই ছাত্রলীগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই দুঃসময় মানুষের পাশে দাঁড়াতে। সিলেটে বন্যা হলো, ছুটে চলে গেছে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের, এমনকি মহিলা আওয়ামী লীগ, আমাদের কৃষক লীগ, আমাদের শ্রমিক লীগ, প্রত্যেক নেতাকর্মী সেই মানুষের সাহায্যে চলে গেছে। কৃষক ধান কাটতে পারে না, আমি ছাত্রলীগকে বললাম তোমাদের ধান কেটে দিতে হবে কৃষককে, বলার সাথে সাথে আমার ছাত্রলীগের নেতাকর্মী সবাই চলে গেল, কৃষকের পাশে দাঁড়ালো, আর তাদের দেখা দেখি আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সবাই কিন্তু গেল, কিন্তু অগ্রবর্তী ছিল আমার ছাত্রলীগ। ছাত্রলীগ চিরদিনই অগ্রসেনা, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামে যে কর্মসূচি, যে প্ল্যানটা করতেন, ছাত্রলীগকে কিন্তু আগে সেটা বলতেন। এদেশের এই স্বাধীনতা অর্জনে তাই ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এ কথাটা মনে রাখতে হবে। যে ডিজিটাল বাংলাদেশ করেছে, এখন সোশ্যাল মিডিয়া ভরে গেছে আমাদের বুদ্ধি অপপ্রচারে, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীকে বলবো এর উপযুক্ত জবাব সবাইকে দিতে হবে। জবাব দেওয়া বেশি কিছু না, ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না, ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা ওটা বন্ধ করে দেবে, এটাই হচ্ছে সবথেকে ভালো। ওরা যা বলবে, বিএনপি ক্ষমতা থেকে কি করেছে, তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, তারা কাকে কাকে মেরেছে, কী করছে, ওইগুলি, তাদের চুরি, ভোট চুরি, ডাকাতি, এগুলি তুলে দিলেই তো যথেষ্ট,
কাজে আমার মনে হয় ছাত্রলীগ এই কাজটা করতে পারবে। অনেক সময় নিলাম, আর সময় নিতে চাই না। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আমার দোয়া আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ছাত্রলীগের এই 30তম সম্মেলন সফল হোক আমি সেই কামনা করি, এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় হোক ছাত্রলীগের।